অর্ণব রুমে এসে খাটের উপর বসে ভাবছে ভীমের কথা। কেন কান্না করছে, কেমন কারণ আছে যার জন্য কান্না করছে? অর্ণবের অনেক কষ্ট হচ্ছে ভীমকে কান্না করতে দেখে। ভীমের কান্না করাটা ও মেনে নিতে পারছে না। কিন্তু ওর কেন তো খারাপ লাগছে ভীমের জন্য, ও তো ভীমকে পছন্দ করে না। তবে কেন বুকের মধ্যে চাপা কষ্ট অনুভব করছে, আর ও এখনো রুমে আসছে না কেন? বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভাবছি, কেন হলো আমার সাথে এমনটা? আমি কি দোষ করেছিলাম যে আমার সাথে এমনটা হতে হলো? উনি যদি অন্য কাউকে পছন্দ করেই থাকেন, তাহলে কেন আমাকে বিয়ে করলো? আর বিয়ে করে এখন আমাকে মেনে নিতে পারবেন না কেন? উনি কি প্রমাণ করতে চাইছেন? মায়ের কথা মতো বিয়ে করে উনি কি মহান সাজতে চাইছেন আমাকে এভাবে কষ্ট দিয়ে? আমাকে এভাবে কষ্ট দিয়ে ওনার কি লাভ হচ্ছে, কি মজা পাচ্ছেন উনি? আমি আর মেনে নিতে পারছি না এসব। আধ ঘন্টা পর ভীম নেমে এলো ছাদ থেকে। ভীমকে রুমে ঢুকতে দেখে অর্ণব জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়েছে ভীমের দিকে, আর ভীম সেদিকে পাত্তা না দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। অর্ণব অবাক হয়ে তাকিয়েছে আর ভাবছে, হয়েছে নাকি মেয়েটা? ভীম ওয়াশরুম থেকে বের হওয়ার পর অর্ণব ভীমের দিকে তাকালো। ভালোভাবে তাকিয়ে ভাবছে, এতক্ষণ তো খেয়ালই করেনি সে। ভীম এতক্ষণ কাঁদতে কাঁদতে ভীমের চোখ মুখ ফুলে আছে আর চোখটাও লাল হয়ে আছে। মেয়েটাকে এই মুহূর্তে অনেক বেশি সুন্দর লাগছে, অনেক কিউট লাগছে। কাঁদলে বুঝি মানুষকে এত সুন্দর লাগে, আগে জানা ছিল না। মেয়ে অর্ণবের পাশ কাটে এসে শুয়ে পড়ল, আর অর্ণব হাঁ করে তাকিয়ে আছে। একটু পর অর্ণবও শুয়ে পড়ল। রাতে কারোর কাঁপুনিতে ঘুম থেকে উঠে যায়। ভালো করে খেয়াল করে দেখি ভীম কাঁপছে। বুঝতে আর বাকি রইল না, বৃষ্টিতে ভেজার ফলে জ্বর আসছে। তাই একটা কাঁথা ওর গায়ের মধ্যে দিয়ে দিলাম, কিন্তু তা ওর কাঁপুনি বন্ধ হচ্ছে না। তাই আর কিছু না ভেবে ওকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরাতে কাঁপুনিটা মনে হচ্ছে কিছুটা কমেছে। উষ্ণতাপে মেয়ে মনে হচ্ছে আরও ভিতরে ঢুকে যাচ্ছে। আর অর্ণবও আরও শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি মিমকে জড়িয়ে ধরে আছি। তাই ওকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম। মিমের দিকে তাকিয়ে আছি, অনেক ভালো লাগছে ওকে দেখতে। কি সুন্দর করে ঘুমাচ্ছে, অনেক কিউট লাগছে ওকে। এই মুহূর্তে ওকে অনেক ছুতে ইচ্ছে করছে। তাই ওর কপালে আলতো করে চুমু এঁকে দিলাম। তারপর তাড়াতাড়ি উঠে এলাম সেখান থেকে। আর নয়তো মিম যদি টের পেয়ে যায় কি নাকি ভাববে। অনেকক্ষণ ধরে ফোনটা বাজছে, দেখতে ইচ্ছে করছে না কে ফোন করেছে। কিছুই ভালো লাগছে না। ফোনটা কেটে দিয়ে আবার যখন বাজতে শুরু করলো, তখন হাতে নিয়ে দেখি আম্মু ফোন করেছে। অনেকটা বিরক্তি নিয়ে ফোনটা ধরি। হ্যালো মিম। হ্যাঁ আম্মু বলো। সেই কখন থেকে ফোন দিয়েই যাচ্ছি, ধরছিস না কেন? এমনি ভালো লাগছিল না। কেন, কিছু হয়েছে? না কিছু হয়নি, বলো কি বলবে। মিম তুই ভালো আছিস তো, সুখে আছিস তো? হ্যাঁ ভালো আছি, আর ভালো থাকবো নাই বা কেন? এত ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো। এমন করে বলছিস কেন, আমরা কি তোর ভালো চাই না? হ্যাঁ ভালো চাইবে না কেন, এত ভালো ছেলে তো আর পাওয়াই যায় না, এই জন্যই তো বিয়ে দিয়েছো। তাই ভালো না থাকার তো কোনো প্রশ্নই ওঠে না, ভালোই আছি, অনেক ভালো আছি। এমন করে কথা বলছিস কেন তুই, কিছু হয়েছে তোর? না কিছু হয়নি আমার। আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিই। কোনো কিছুই ভালো লাগছে না, বিরক্তিকর লাগছে সবকিছু। ইচ্ছে করছে কতক্ষণ চিল্লাই। এক সপ্তাহ হয়ে গেছে মিম অর্ণবের সাথে ভালো করে কথা বলে না। এই এক সপ্তাহ মিম অর্ণবকে ইগনোর করে চলেছে, আর অর্ণব সেটা ভালো করে বুঝতে পারছে। অর্ণবের সাথে তো ভালো করে কথাই বলেনি, অর্ণবের সব কথাই শুধু হুঁহা করেছে। কিন্তু অর্ণবের এটা মোটেও ভালো লাগছে না। মিম এমনিতেও কথা কম বলে, তাই বলে অর্ণবের সাথে এইভাবে কখনো কথা বলেনি। অর্ণব কেন যেন মিমের এই ব্যবহার মেনে নিতে পারছে না। অনেক কষ্ট হচ্ছে ওর, কিন্তু মিমের এসব কিছুতেই যায় আসে না। মিমের কথা হচ্ছে ও এখন নিজেকে অর্ণবের থেকে দূরে সরিয়ে রাখবে, ও ওর মতো চলবে, আর অর্ণব অর্ণবের মতো। রাতে খাবার শেষে রুমে গিয়ে দেখি অর্ণব রুমে নেই। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু উনি রুমে আসছেন না, তাই ওনাকে খুঁজতে লাগলাম।
কিন্তু বাড়ির কোথাও পেলাম না। হঠাৎ খেয়াল এলো ছাদে নেই তো, ছাদে তো দেখা হয়নি, শুধু ছাদটাই বাকি। গিয়ে দেখি একবার ছাদে আছেন কিনা। ছাদে গিয়ে দেখি উনি ছাদে দাঁড়িয়ে আছেন। উনি উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বিধায় ওনার মুখটা দেখতে পাচ্ছি না। আমি ওনার কাছে গেলে খেয়াল করলাম উনি কান্না করছেন। ওনার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে না, কিন্তু উনি যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি ওনার কাঁধে হাত রাখতেই উনি পিছন ফিরেই আমাকে জড়িয়ে ধরলেন। ওনার এমন কাজে আমি কিছুটা অবাক হই, চোখ বড় বড় করে তাকিয়ে আছি। কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। ছেলে মানুষ নাকি সহজে কান্না করে না, ছেলেদের মন নাকি অনেক শক্ত, কিন্তু উনি এভাবে কান্না করছেন কেন? আমি ওনাকে বাধা দিলাম না, উনি আমাকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছেন। কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে দিলেন। আমাকে ছেড়ে দিয়ে উনি অনেক ইতস্তত বোধ করছিলেন। কান্না করাতে ওনার চোখ মুখ লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে অনেকক্ষণ ধরে কান্না করছিলেন। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার, কিছু কি হয়েছে আপনার, কিছু বলছেন না কেন? অর্ণব বলল, শুনতে চাও কি হয়েছে? হ্যাঁ বলেন, আজকে আমি শুনবই কি লুকোচ্ছেন উনি আমার কাছ থেকে, আর কি এমন কারণ আছে। অর্ণব বলা শুরু করল, 3 বছর আগের কথা, তখন আমি অনার্স চতুর্থ বর্ষে পড়তাম আর নিশা অনার্স প্রথম বর্ষে। ফ্ল্যাশব্যাক, কলেজে ঢুকতেই কারোর সাথে সহজে ধাক্কা খেলাম, ডাল সামলাতে না পেরে আমার সামনে জন পড়ে যাচ্ছিল। তখন আমি তাকে কোমর পেঁচিয়ে ধরে ফেলি। ঠিক তখনই সামনে জন বলা শুরু করল, কে রে এটা, আমাকে এভাবে ধাক্কা দিলি? চোখে যখন দেখতে পাস না তাহলে কলেজে আসিস কেন? গিয়ে চোখে ডাক্তার দেখা, শালা কানা অন্ধ কুম্ভ ভূত কোথাকার। এক শ্বাসে কথাগুলো বলল নিশা, আর অর্ণব নিশার দিকে একধারে অপরাধ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই যে মিস, আপনি নিজে অন্ধ হয়ে আমাকে বকছেন, আপনি অন্ধ, আর গিয়ে চোখে ডাক্তার দেখান, আর আমাকে কি বললেন, কুম্ভভূত। আমি যদি কুম্ভভূত হই তাহলে আপনি পেতনি। কথাগুলো বলেই অন্য মিশাকে ছেড়ে নিচে ফেলে দিতে নিলে নিশা বলল, এই কি করছেন, আমাকে ফেলে দিচ্ছেন কেন? তখনই অর্ণব নিচের হাতটা ধরে ফেলল আর বলল, আমি না চোখে দেখি না, আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি, তাহলে আপনাকে বাঁচিয়ে কি লাভ হলো, ফেলে দিই। ফেলে দেবেন না প্লিজ। অর্ণব নিশাকে ধরে দাঁড় করালো। এবার রেগে গিয়ে কিছু একটা বলতে যাব, তার আগেই ভারী এসে বলা শুরু করল, আরে অর্ণব ভাইয়া, আপনি এখানে কেমন আছেন? তুই কি চিনিস নাকি এই ব্যাটাকে? উনি হচ্ছেন অর্ণব চৌধুরী, আমাদের সবার সিনিয়র ভাইয়া। হ্যাঁ ভালো আছি, কিন্তু এই মেয়েটাকে আর এখানে কি করছে? ভাইয়া, ও হলো আমার ফ্রেন্ড নিশা, আমাদের কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছে অনার্স ফার্স্ট ইয়ারে। ও, তো তো বকবক করে কেন বাচ্চাদের মতো, কম কথা বলতে পারো না নাকি? এবার আমার মেজাজ এত খারাপ হলো যে রাগে যেন আমার মাথায় আগুন ধরে গেল। তাই ওনাকে কিছু বলতে যাব, তার আগে ফাড়িয়া আমার হাত শক্ত করে ধরে বলল, আচ্ছা তাহলে ভাইয়া আসি। ঠিক আছে, ফাড়িয়া আমাকে হ্যাচকা টান দিতে দিতে নিয়ে একটা গাছে নিচে দাঁড়ালো। এদিকে আমি রাগে কচকচ করছি আর ফাড়িয়ার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছি। তুই আমাকে ওইখানে কিছু বলতে না দিয়ে এভাবে নিয়ে এলি কেন? আর নয়তো কি করতাম, তোর কি বেশি মরার শখ হয়েছিল নাকি? কেন, তুই জানিস না উনি কে? উনি এই কলেজের সিনিয়র আর কলেজের একজন বড় মাপের মানুষ, সব মেয়ের ক্রাশ উনি, কিন্তু ভাইয়া কাউকে পাত্তা দেয় না, কারো দিকে তাকায়ও না। আর তুই কি না ওনার সাথে ঝগড়া করছিলি? তোকে যদি এখন কিছু করতো তাহলে কি তুই বাঁচতে পারতিস? ভাগ্যিস আমি এই কলেজে আগে থেকে পড়তাম বলে ভাইয়াকে চিনি আর তোকে বাঁচাতে পারলাম।
ছেলেটা আসলেই ক্রাশ খাওয়ার মতো, যে কেউ দেখলে ক্রাশ খাবে। না না, এইসব আমি কি ভাবছি, ওই কুম্ভ ভুট্টার উপর আমি ক্রাশ খাবো কখনোই না। তুই ভাইয়ার কাছে সরি বলবি। কি আমি বলবো সরি ওনাকে? তোর কি মাথা ঠিক আছে? আমি কখনোই ওনার কাছে সরি বলতে পারবো না। না, তোকে বলতেই হবে। তোর উপর যদি রেগে থাকে আর পরে যদি তোকে কিছু বলে। ঠিক আছে, দেখা যাবে। আজকে দিনটাই খারাপ। আজকে প্রথম কলেজে ভাবলাম মজা করব, তা না সব আনন্দই শেষ হয়ে গেল ওই ব্যাটার জন্য। শালা কুম্ভভূত কথাকার। হয়েছে হয়েছে, আর গালি দিতে হবে না, চল ক্লাসে যাই। চল। এদিকে অর্ণব নিশাকে দেখার পর থেকে ওকে ভুলতে পারছে না। ফারহানকে বলছে, দোস্ত দেখেছিস মেয়েটাকে, কি সুন্দর। মেয়েটাকে তো আমি ভুলতে পারছি না, ওকে আমার চাই যেভাবে হোক না কেন। আমি ভুল শুনছি না তো? অর্ণব কাউকে পছন্দ করে? যে ছেলে নাকি কলেজের স্বপ্নের ক্রাশ, যে ছেলেকে দেখলে স্বপ্নে পছন্দ করে ফেলে, সেখানে সেই ছেলে কাউকে পাত্তা দেয় না, আর সেই ছেলে নাকি একটা মেয়েকে পছন্দ করেছে। মজা করিস না তো, আমি সিরিয়াস। এই মেয়েকে আমি সত্যিই পছন্দ করে ফেলেছি, অ্যাট এনি কস্ট এই মেয়েকে আমার চাই। অর্ণব বাসায় আসার পর থেকে নিশাকে ভুলতে পারছে না, সবসময় নিশার কথা মনে করে যাচ্ছে, রাতে ঘুমোতে পারেনি ঠিক মতো। পরের দিন কলেজে আসলাম ফারিয়ার সাথে। কলেজে ঢুকেই দেখি অর্ণব বসে আছে ওনার ফ্রেন্ডদের সাথে। অর্ণবের কাছে গিয়ে বললাম, ভাইয়া শুনছেন? হ্যাঁ বলো। আসলে কালকের জন্য সরি, আমার ভুল হয়ে গিয়েছে। আসলে আপনাকে কালকে এত কিছু বলা উচিত হয়নি। তুমি বলছো সরি, আর আমি তোমার সরি মেনে নেব, ভাবলে কি করে? এবার আমার মেজাজ গরম সীমানায় পৌঁছে গিয়েছে। আমি বললাম, এই আপনার সমস্যা কি? হ্যাঁ আপনাকে আমি ভালো বলে সরি বলতে এসেছি, আর আপনি বলছেন যে। আমি ভাবলাম কি করে আপনি আমার সরি মেনে নেবেন, আমার না বয়ে গিয়েছে আপনাকে সরি বলার জন্য। আমি তো আপনাকে কখনোই সরি বলতাম না, শুধুমাত্র ফারিয়ার কথায় আপনাকে সরি বলার জন্য রাজি হয়েছি। আর এই নিশা কাউকে কখনো সরি বলে না। আপনার ভাগ্য ভালো যে আমি আপনাকে সরি বলতে এসেছিলাম, যত সব ফাউল কোথাকার। এই তুমি আমাকে কি বললে? আমি ফাউল? তাহলে তুমি কি? তুমি তো একটা বেয়াদব, বড়দের সাথে কিভাবে কথা বলতে জানো না? আর লাগবে না তোমার সরি, আমার বই গেছে তোমার থেকে সরি পাওয়ার। আপনি আমাকে বেয়াদব বললেন? আমি বেয়াদবের কি করেছি? আপনাকে আমি জাস্ট সরি বলতে এসেছিলাম, আর আপনি আমাকে যা নয় তাই বলছেন। আমি আর আপনার সাথে কখনোই কথা বলতে চাই না। নিশা কথাটা বলে চলে আসলো সেখান থেকে, আর ফারিয়া অর্ণবকে বলল, ভাইয়া আপনি এমন করলেন কেন ওর সাথে? ও তো শুধু আপনাকে সরি বলতে এসেছিল, আর আপনি ওর সাথে খারাপ ব্যবহার করলেন। কথাটা বলে ফারিয়া সেখান থেকে চলে আসলো নিশাকে খুঁজতে, আর অর্ণব এদিকে হাঁ করে তাকিয়ে আছে। দোস্ত এমন করলি কেন মেয়ের সাথে? সত্যি তো তোকে সরি বলতে এসেছিল। আমার মাথা ঠিক ছিল না, ও আমাকে ফাউল বলেছে, এই শুনে আমার মাথায় রাগ উঠে গিয়েছিল, আর আমি তো শুধু মজা করছিলাম। ব্যাপারটা যেরকম সিরিয়াস পর্যায়ে চলে যাবে আমি ভাবতে পারিনি। এখন কি করবি? নিশা তো রাগ করে চলে গিয়েছে। এদিকে নিশা কেঁদেই চলেছে, ফারিয়া নিশাকে সান্ত্বনা করার চেষ্টা করছে, কিন্তু নিশা কোনো মতেই শান্ত হচ্ছে না। ফারিয়া বলল, দোস্ত এইভাবে কান্না করছিস কেন? কান্না করিস না আর বাদ দে তো ওইসব কথা। উনি আমাকে বেয়াদব বললেন কেন? আর কি করেছি? উনি তো শুরু করেছিলেন, আমি আর কখনো ওনার সামনে যাব না। ঠিকই বলেছিস, তুই আর ওনার সামনে যাবি না, তাহলেই সব ঠিক হয়ে যাবে। ক্লাস শেষে আমি আর ফারিয়া বের হয়েছি বাসায় যাওয়ার জন্য, কিন্তু সামনে দেখি অর্ণব দাঁড়িয়ে আছে। অর্ণব আমার দিকে তাকিয়ে আছে, হাবভাবে মনে হচ্ছে কিছু বলতে চায়, কিন্তু আমি তো ওনার সাথে কথা বলবো না। ওনার সামনে দিয়ে যেতে নিলে উনি আমাকে কিছু বলতে যাবেন। তার আগেই আমি ওনাকে পাশ কাটিয়ে চলে গেলাম, পেছনে ফিরে আর তাকালাম না। তাকালে হয়তো দেখতে পেতাম উনি অবাক হয়ে তাকিয়ে আছেন। পরের দিন কলেজে আসার পর শুনি প্রথম ক্লাস নাকি হবে না,
তাই আমি আর ফারিয়া বাইরে বসে গল্প করছিলাম। তখনই দেখি অর্ণব কোথা থেকে যেন আসছে। ভালোভাবে খেয়াল করে দেখি আমাদের দিকে আসছে। তাই ফারিয়াকে নিয়ে সেখান থেকে এক প্রকার দৌড়েই চলে এলাম, কারণ ওনার মুখোমুখি হতে চাই না, আবার যদি অপমান করে বসে। এক সপ্তাহ কেটে গেল, নিশা কোনো মতেই অর্ণবের সামনাসামনি হয়নি। অর্ণবকে দেখলেই নিশা দৌড়ে পালিয়েছে। এই কয়েকদিনে নিশার সাথে অনেকেরই বন্ধুত্ব হয়েছে, ভালোই কাটছে নিশা দিনগুলো। আর এদিকে অর্ণব কোনো মতে নিশার সাথে কথা বলতে পারছে না, অনেক কষ্ট করে কিছু হয়নি। নিশা ওর সামনে আসে না, তাই ফারহানকে বলল, দোস্ত কি করি বলতো, নিশা তো কিছুতেই সামনে আসছে না, ওকে সরি বলবো কি করে, আর ওকে এখনো সরি বলতে পারিনি, আর কবে যে বলতে পারবো ওকে পছন্দ করি সেটা হয়তো আর কখনোই বলা হবে না। আরে দোস্ত তুই চিন্তা করিস না, আমি আছি কি করতে, আমি থাকতে তোর কোনো চিন্তা করতে হবে না, আমি আজকে ব্যবস্থা করছি, তুই নিশাকে আজকে সরি বলবি। নিশার ভাড়িয়ে বসে গল্প করছিল, তখনই ফারহান এসে বলল, নিশা শুনছ? আরে ভাইয়া আপনি? জি বলেন। তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলেন। এখানে না, একটু দূরে আসো। উনি আবার আমার সাথে কি কথা বলতে চায়, আর এখানে বলবে না দূরে বলতে চায়, ব্যাপারটা কি? চলো। ফারহান ভাইয়া হাঁটছেন আর আমি ভাইয়ার পেছনে পেছনে হাঁটছি, ব্যাপার কি উনি না আমার সাথে কথা বলতে চায়, তো না বলে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? একটু পর দেখলাম ভাই আমাকে ইউনিভার্সিটি ক্যাম্পাসের এক জায়গায় নিয়ে এলেন। জায়গাটার মানুষজন নেই বললেই চলে, একদম নীরব। হঠাৎ দেখলাম অর্ণব দাঁড়িয়ে আছে। আমাকে ফারহান অর্ণবের কাছে নিয়ে এসে বলল, যাই মানে আপনি না আমার সাথে কথা বলবেন, তাহলে কোথায় যাচ্ছেন আর উনি এখানে কেন? তোমার সব প্রশ্নের উত্তর অর্ণব দেবে। কথাটা বলেই ফারহান চলে গেল, আর আমি হাঁ করে তাকিয়ে আছি, কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। নিশা শোনো, আমি ভ্রুকুচকে অর্ণবের দিকে তাকিয়ে আছি, তাহলে এসব আপনিই করেছেন? আর না তো কি করতাম, তুমি তো আমার সামনে আসো না, আমাকে দেখলে পালিয়ে যাও। আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তুমি এভাবে পালিয়ে যাও? আপনার সাথে আমি কোনো কথাই বলতে চাই না বলেই চলে যাচ্ছিলাম। নিশা প্লিজ চলে যেও না, তোমার সাথে আমার কথা আছে। আমার সাথে আপনার আবার কিসের কথা? আমার জানা মতে আমার সাথে আপনার কোনো কথাই থাকতে পারে না, আর আমি আপনার সাথে কথা বলবো না। নিশা আই এম সরি, আসলে তোমার সাথে আমার ওই দিন এমন করা উচিত হয়নি, আমার অনেক রাগ উঠে গিয়েছিল, তাই তোমাকে রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি, সত্যি আমি সরি। আমি বললাম, হ্যালো বন্ধুরা, ভিডিওটি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো, আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা পরের পার্টটি দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।